প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণী তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে আছে উদ্ভিদের এক বিশাল সমাহার। এখানে আছে রং বেরঙের নানা প্রজাতির ফুল, আবার কিছু উদ্ভিদের পত্রপল্লবও আমাদের আকৃষ্ট করে। আমাদের আজকের পর্ব উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদরাজি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মোল্লা রেজাউল করিমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের উদ্যানের নান্দনিক উদ্ভিদরাজি নিয়ে কিছু তথ্য ও চিত্র। একটি দেশের বৈচিত্র্যময় উদ্ভিদরাজি সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন ধরনের পার্ক ও উদ্ভিদ উদ্যান। বিভিন্ন প্রজাতির দেশীয় উদ্ভিদ সংরক্ষণের পাশাপাশি ভিনদেশী উদ্ভিদও স্থান পায় এ সকল উদ্যানে। এতে উদ্ভিদের প্রজাতিগত বৈচিত্র্য যেমন সংরক্ষিত হয়, তেমনি নান্দনিক উদ্ভিদের সমারোহে আকর্ষণীয় হয়ে ওঠে গোটা উদ্যান। বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যানেও রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বিপুল সংগ্রহ। রাজধানী ঢাকার মিরপুরে প্রায় 84 হেক্টর জায়গা নিয়ে এই উদ্ভিদ উদ্যানটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। অসংখ্য নান্দনিক উদ্ভিদে পরিপূর্ণ এই উদ্যান। বিভিন্ন প্রজাতির অর্কিড, ক্যাকটাস, ফলজ বৃক্ষ ও নান্দনিক ফুলের সমারোহে উদ্ভিদ উদ্যান সারা বছরই রঙিন ও প্রাণ প্রাচুর্যে পূর্ণ থাকে। উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদের মধ্যে অন্যতম গোলাপ।
বাহারি রঙের ও আকার আকৃতিতে বৈচিত্র্যময় গোলাপের সমারোহ আছে এই উদ্যানে। প্রায় 300 ধরনের গোলাপ রয়েছে এই উদ্যানে। বর্ণিল প্রস্ফুটিত গোলাপ চোখ জুড়িয়ে দেয় সকলের। এ যেন গোলাপের এক স্বর্গরাজ্য। নান্দনিক উদ্ভিদ হিসেবে মধুমালতীও বেশ পরিচিত এর আকর্ষণীয় ফুলের কারণে। এটি কাষ্ঠলতা জাতীয় উদ্ভিদ। গাছের ডালের আগায় থোকায় থোকায় ফুল ধরে। ফুলগুলো দেখতে লাল ও গোলাপি রঙের। ফুলের জন্য বিখ্যাত দুইটি উদ্ভিদ অশোক এবং রুদ্র পলাশ রয়েছে উদ্ভিদ উদ্যানে। বৈশিষ্ট্যের দিক থেকে অশোক কিছুটা ভিন্ন, কারণ গাছের প্রধান কাণ্ড থেকেই ফুল ধরে। এছাড়া শাখা প্রশাখাতেও থোকায় থোকায় ফুটে থাকে হলদে ও কমলা রঙের অশোক ফুল। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে মৌমাছি। রুদ্র পলাশ বসন্তের আকর্ষণীয় ও নান্দনিক ফুলগুলোর মধ্যে অন্যতম। বেশ বড় আকারের এই গাছের শাখা প্রশাখাগুলো এলোমেলো। বসন্তে নতুন পাতার সঙ্গে উজ্জ্বল লাল রঙের ফুল ফুটতে শুরু করে। ফুলের সমারোহে আগুন ঝরা রঙে রঙিন হয় প্রকৃতি। এছাড়াও এই উদ্যানের আরেকটি আকর্ষণীয় ফুল রাজ অশোক। এটি বেশ দুর্লভ বৃক্ষ। পাতা, ডাল ও কাণ্ড দেখতে অনেকটা অশোকের মতোই, তবে ফুল ভিন্ন। গাছের ডালপালা থেকে মঞ্জুরি বের হয় এবং প্রতিটি মঞ্জুরিতে 4-5টি ফুল ধরে। গাঢ় লাল বর্ণের ফুলগুলোর মাঝে হলুদ ও সাদা নকশা দেখা যায়। চমৎকার গুচ্ছবদ্ধ ফুলের গাছ মণিমালাও উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদের মর্যাদা পেয়েছে। গাছটি মাঝারি আকারের, কাণ্ড মসৃণ। শীতে পাতা ঝরে গিয়ে নিষ্প্রভ মণিমালা গাছে ফুল আসে বসন্তে। চিকন শাখা প্রশাখায় ছোট ছোট অজস্র নীলাভ বেগুনি ফুলের সমারোহে ভরে ওঠে গাছটি। এছাড়াও উদ্যানের নান্দনিক উদ্ভিদরাজির মধ্যে গোলাপজাম, নাগেশ্বর, নাগলিঙ্গম, রক্তকাঞ্চন, উদাল, পাদাউক, ধাইফুল, কাঠগোলাপ,
বোতল ব্রাশ সহ বিভিন্ন উদ্ভিদ রয়েছে। এসব উদ্ভিদের আকর্ষণীয় ফুল সমগ্র উদ্যানকে আকর্ষণীয় করে রাখে বছরের বেশিরভাগ সময়। জাতীয় উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদরাজির মধ্যে রয়েছে কিছু বিদেশি উদ্ভিদ। এসব উদ্ভিদের মধ্যে আমাজান লিলি, অন্থুরিয়াম, কর্পূর, র্যাবিট ফার্ন ও ট্যাবেবুইয়া অন্যতম। এগুলো বিদেশি উদ্ভিদ হলেও আমাদের দেশের আলো হাওয়ায় চমৎকার মানিয়ে নিয়েছে। বছরের বিভিন্ন সময়ে এসব উদ্ভিদ ফুলে ফুলে ভরে যায়। উদ্ভিদ উদ্যানে বেশ কিছু ফলের গাছও রয়েছে। দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের গাছও চোখে পড়ে। এমনি একটি ফল জাবুটিকাবা, ফলগুলো আকারে আমলকির মতো। কাঁচা ফল দেখতে সবুজ হলেও পাকলে তা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করে। বড় আকারের বৃক্ষরাজি যেমন পুরো উদ্যানটিকে সবুজে আবৃত করে রেখেছে, তেমনি বাহারি লতাগুল্ম উদ্যানের সামগ্রিক পরিবেশকে বৈচিত্র্যময় করে তুলেছে। অনন্ত লতা, অপরাজিতা, বাগান বিলাস, ঝুমকোলতা, নীলমণিলতা, নীলপারুল প্রভৃতি উদ্ভিদের উপস্থিতিও উদ্যানে বর্ণিল পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড ও ক্যাকটাস। বিভিন্ন কীটপতঙ্গ এসব উদ্ভিদের উপর নির্ভর করে জীবন ধারণ করে। একটি দেশের উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও সকলের কাছে উপস্থাপন করতে উদ্ভিদ উদ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন বিদেশি ও দুষ্প্রাপ্য উদ্ভিদও স্থান পায় উদ্ভিদ উদ্যানে। নান্দনিক এসব উদ্ভিদের সমারোহে শিশু কিশোররা যেমন উদ্ভিদ সম্পর্কে জানতে পাচ্ছে, তেমনি সাধারণ দর্শনার্থীরাও আনন্দ ও প্রশান্তির ছোঁয়া পেয়ে থাকেন। তাই উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদগুলো সংরক্ষণ ও উদ্ভিদের প্রজাতিগত বৈচিত্র্য বৃদ্ধির মাধ্যমে উদ্যানকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন। তবেই ভালো থাকবে উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদরাজি ও সামগ্রিক পরিবেশ। We'll be right back.
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদরাজি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মোল্লা রেজাউল করিমের সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনি তো বহু বছর ধরে এই নানা উদ্ভিদ নিয়ে কাজ করছেন, আবার বোটানিক্যাল গার্ডেনে রয়েছেন অনেক দিন ধরে। এই বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানে কত প্রজাতির নান্দনিক উদ্ভিদরাজি রয়েছে আমাদের একটু বলবেন এটা নিয়ে? ধন্যবাদ আপনাকে। জাতীয় উদ্ভিদ উদ্যানে টোটাল উদ্ভিদ প্রজাতির সংখ্যা এখন প্রায় 1800। সমগ্র বাংলাদেশে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 3700 কাছাকাছি, তার মধ্যে উদ্ভিদ উদ্যানে আছে 1800 মতো। তার মধ্যে আমরা নান্দনিক প্রজাতি, যেটা মানুষকে সহজেই দৃষ্টি আকর্ষণ করে এবং মানুষ দেখলেই আনন্দ পায়, এরকম উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 600। আর এই উদ্ভিদ উদ্যানের আমাদের যে মিরপুরে যে বোটানিক্যাল গার্ডেন, এটার পরিধি কত বড়? এটা 208 একর। 208 একর। আর এই 18 প্রজাতির মধ্যে ফুল এবং অন্যান্য গাছ তো আছে, তো সেটা যদি আমরা ভাগ করি তাহলে? আসলে প্রায় সব ধরনের উদ্ভিদেরই ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে পরবর্তী বীজ এবং বংশবৃদ্ধি হয়। কিন্তু যে ফুলগুলো বিশেষ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এরকম ফুল সমৃদ্ধ উদ্ভিদের সংখ্যা প্রায় 900 প্রজাতির। আচ্ছা, এখানে আপনার যে গোলাপের যে বাগান আছে, অনেক ধরনের গোলাপ দেখি আমরা ওইখানে, আমাদের একটু ওই গোলাপ বাগান নিয়ে কিংবা গোলাপ নিয়ে একটু বলবেন। আসলে জাতীয় উদ্ভিদ উদ্যানে 2টি গোলাপ বাগান আছে, তার মধ্যে একটি বৃহৎ প্রায় 3.5 একরের, আরেকটি 2.5 একরের। তো এই 2টি গোলাপ বাগানের মধ্যে 3.5 একরের যে গোলাপ বাগানটি আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালকের কার্যালয়ের সম্মুখভাগে, সেটি বাংলাদেশের সর্ববৃহৎ গোলাপের কালেকশন বলা যায়। আচ্ছা, কারণ ওখানে 302 প্রকারের গোলাপ আছে। ওখানে কোনো কোনো গোলাপ আছে যেটা দিনে 3 বার রং পরিবর্তন করে, কোনো কোনো গোলাপ আছে যেটা বাংলাদেশের সবচাইতে ক্ষুদ্রতম গোলাপ থেকে শুরু করে সর্ববৃহৎ গোলাপ পর্যন্ত কালার, বৈচিত্র্যতা, ঘ্রাণ এবং তাদের যে আকর্ষণীয় বিভিন্ন কম্পোজিশন, এটা মানুষকে এত বেশি আকর্ষণ করে যে যারা উদ্ভিদ উদ্যানে প্রবেশ করে তাদের সবারই একটু দৃষ্টি থাকে কীভাবে এর মধ্যে একটু প্রবেশ করা যায়। এই যে গোলাপ যে নানা ধরনের, সবই কি আমাদের দেশি? না, সবগুলো আমাদের দেশি না, তবে আমাদের দেশি প্রজাতির গোলাপের পাশাপাশি 7 প্রকারের গোলাপ নিজেরা তৈরি করেছেন হাইব্রিডাইজেশনের মাধ্যমে, এবং এই 7 প্রকারের গোলাপ পৃথিবীর অন্য কোথাও নাই। তাহলে আমাদের নিজস্ব গোলাপের সংখ্যা কত এখানে? আমাদের দেশীয় গোলাপের সংখ্যা প্রায় 34টি। 34টি। এর গোলাপের বাইরে আর এই ধরনের কিসের সমারোহ রয়েছে, যেমন কোন ধরনের ফুলের? এটা তো বিভিন্ন মৌসুম পরিবর্তনের সাথে সাথে ফুলের সমারোহে পরিবর্তন আসে। আচ্ছা, তো এখন যদি আপনি বোটানিক্যাল গার্ডেনের মধ্যে প্রবেশ করেন তাহলে এখন কয়েক প্রকারের দৃষ্টি আকর্ষণকারী ফুল দেখতে পাবেন, তার মধ্যে একটি রাজ অশোক, এরা এখন বিপুল পরিমাণে চারিদিকে মনে হয় যেন একটা রঙের ছোঁয়া। আরেকটা প্রজাতি খুব বিপুল পরিমাণে ফুটেছে, সেটা হলো টেবুবইয়া। টেবুবইয়া বিশেষ করে এটা বলিভিয়া থেকে আনা। আচ্ছা, এই প্রজাতিগুলো এখন চারিদিকে অনেক ফুটেছে, নীলমণি লতা থেকে ফুল এসেছে প্রচুর পরিমাণে। কিছুদিন আগে উদল ছিল, উদল শেষ হয়ে গেল, মনে হয় যেন স্বর্ণঝরা একটা ফুল। রুদ্র পলাশ যেটা, এটা এখন ফুটেছে। তারপরে আপনার বিভিন্ন শাল গাছগুলোতে আপনি জানেন এখন শাল গজারিতে বিপুল পরিমাণে ফুলের সমারোহ, চারিদিকে এখন ফুল আর ফুল। আচ্ছা, কীরকম দর্শনার্থী আসে প্রতিদিন এখানে? আমাদের একটা হিসাব অনুযায়ী পার ডে প্রায় 13-15 হাজারের মতো ইন অ্যান অ্যাভারেজ, তবে প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, তাহলে তো মানে আমাদের উদ্ভিদ উদ্যান খুবই আকর্ষণীয় একটি জায়গা সবার জন্য। হ্যাঁ, বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা, বিশেষ করে জীববিজ্ঞান এবং পরিবেশ শিক্ষার একটি কেন্দ্রবিন্দু। এখানে যারা বিভিন্ন জীববিজ্ঞান বিষয়ক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এরকম বিশ্ববিদ্যালয়গুলোর বোটানিক ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তো এখানে প্রতি বছর আসেনি। তার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলো আছে, যাদেরকে উদ্ভিদ বিজ্ঞান পড়ানো হয়, পরিবেশ বিজ্ঞান পড়ানো হয়, তারাও ভূগোল পড়ানো হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আসেন। আর বিশেষ করে ঢাকা শহরের যে মানুষগুলো বসবাস করেন, এদের তো প্রাত্যহিক জীবনের যে জড়তা, এটা নিরসনের জন্য বোটানিক্যাল গার্ডেন একটা নাশরন্ধ্রের ভূমিকা পালন করে। তারা একটু সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একটু গাছ চেনানো, পাখি দেখানো, ফুল দেখানোর এই সুযোগটি গ্রহণ করে থাকে। আমাদের ছেলেপেলেরা তো আজকাল আর এই নানা ধরনের উদ্ভিদ কিংবা ফুল এদের নামও জানে না। এই ধরনের উদ্ভিদ উদ্যানগুলো পরিবেশের শিক্ষা ও সচেতনতা বাড়াতেও তো সাহায্য করছে, তাই না? আমরা এই বিষয়টা খুব মনোযোগ সহকারে উদ্যান কর্তৃপক্ষ এই বিষয়টা গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন, সেটা হলো উদ্যানে আমরা বিভিন্ন গাছের গায়ে নাম ফলক স্থাপন করে দিয়েছি, এবং এটা
প্রকৃতি জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকেও কাজটি শুরু করা হয়েছিল। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের অনেকগুলো নাম ফলক ওখানে স্থাপন করা আছে। আর আমরা নতুন করে আরও কিছু চিন্তাভাবনা করেছি, সেটা হলো আমরা শুধু উদ্যানের গাছগুলোকেই চিনাতে চাই না, আমরা চাই এটার ইতিহাসটাকেও জানানোর জন্য। এবং যারা পৃথিবীতে জীববিজ্ঞান গবেষণার শিক্ষায় অনবদ্য ভূমিকা পালন করেছেন, আমরা উদ্যানের প্রত্যেকটা রাস্তাকে, প্রত্যেকটা সেকশনকে এবং প্রত্যেকটা এলাকাকে তাদের নামে নামকরণ করা, তারা কী বিষয়ে ভূমিকা পালন করেছেন, তারা কী বিষয়ে গবেষণা করেছেন, এরকম কিছু তথ্য সেখানে উপস্থাপন করার একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আচ্ছা, আর এর ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে আপনাদের? আমরা এখনই একটা কাজ শুরু করতে যাচ্ছি, সেটা হলো উদ্ভিদ উদ্যানে যেমন সাইকাস একটা প্রজাতি, যত রকমের সাইকাস প্রজাতির আছে, আমরা একটি এলাকায় এদেরকে আনয়ন করতে চাই, যাতে একজন মানুষের জন্য ওইখানে গেলে বোঝে যে এই বাংলাদেশে কত প্রকারের সাইকাস পাওয়া যায় সবগুলো এখানেই, বাংলাদেশে যত প্রকারের বাঁশ পাওয়া যায় সবগুলো এক এলাকায় থাকবে, বাংলাদেশে যত প্রকারের অপ্রচলিত ফল আছে যেগুলো মানুষ খায় এবং মানুষের জন্য পুষ্টিকর এবং পরিবেশ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করে, আমরা সেই সব ফল গাছগুলোকে একত্রে আনতে চেয়েছি। এইভাবে আলাদা আলাদা করে বিভিন্ন শ্রেণী এবং পরিবারভুক্ত উদ্ভিদগুলোকে আমরা পৃথক একটা পর্যায়ে আনতে চাই, এবং সে কাজটি আমরা ইতিমধ্যে শুরু করেছি, যাতে করে যারা এখানে বিশেষ করে শিক্ষার্থী এবং গবেষকরা আসেন এবং যারা গাছ চেনার জন্য, গাছ দেখার জন্য আসেন, তাদের এই যে গাছ দেখে চেনার চাহিদাটা যাতে পূরণ হয় আর কি। আচ্ছা, আপনি তো এখানে প্রধান কর্মকর্তা, সুতরাং আপনার কী সাজেশন জাতীয় উদ্ভিদ উদ্যান নিয়ে? আমাদের দেশের কর্মকর্তারা, আমাদের দেশের মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের সময় ওই দেশের বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন, আমরাও যেন আমাদের দেশে যে ট্যুরিস্ট আসে বিদেশ থেকে বা অনেক ফরেন ডেলিগেট আসেন, তারা যেন আমাদের দেশে এলে বোটানিক্যাল গার্ডেন তাদের দেখার একটি কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়, এই জন্য আমরা এটাকে একটি ন্যাশনাল শুধু না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডেভেলপ করতে চাই। এই জন্য আমরা একটি মহাপরিকল্পনা গ্রহণ করছি এবং ইতিমধ্যে আমরা এটার জন্য সরকার থেকে বেশ সহযোগিতাও পেয়েছি। আমরা একটা কনসালটেন্ট গ্রুপ নিয়োগ দিতে যাচ্ছি, যারা আমাদেরকে পরামর্শ দিবেন যে কীভাবে আমরা এটাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষম হব, আমরা সেই দিকে নিয়ে যেতে চাচ্ছি এটাকে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক নান্দনিক উদ্ভিদরাজি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় 68,000 উদ্ভিদ সংরক্ষিত রয়েছে। এটি বাংলাদেশে সর্ববৃহৎ উদ্ভিদ সংগ্রহশালা। জাতীয় উদ্ভিদ উদ্যানের অর্কিড হাউসে দেশি বিদেশি প্রায় 85 প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত কিউ গার্ডেন বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদ উদ্যান হিসেবে স্বীকৃত। কিউ বোটানিক্যাল গার্ডেনে 30,000-এর বেশি প্রজাতির উদ্ভিদ সংরক্ষিত রয়েছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোনটি ঘাসবনের পাখি, সঠিক উত্তরটি হল বি, মুনিয়া। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন খান, প্রভাষক, ইংরেজি বিভাগ, ধামুরা ডিগ্রি কলেজ, উজিরপুর, বরিশাল। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, জাতীয় উদ্ভিদ উদ্যানে কত ধরনের গোলাপ ফুল আছে? এ প্রায় 300 ধরনের, বি প্রায় 200 ধরনের। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস, আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, নান্দনিক উদ্ভিদগুলো আমাদের জীবন ভিন্ন আমেজ নিয়ে আসে, সেই সাথে বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয়ের যোগান দেয়। তাই এই উদ্ভিদগুলো সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সুন্দর প্রকৃতিতে করি সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারা ক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।